দেশকে রাজনীতি শূন্য করতে বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলের সিনিয়র নেতা সহ পেশাজীবীদের একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনায় তিনি এই অভিযোগ করেন। রিপোর্ট মিজান রহমানের। রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে যেমন গণতন্ত্র নেই তেমনি নেই মত প্রকাশের স্বাধীনতাও, আর যেখানে গণতান্ত্রিক রাজনীতির সুযোগ থাকে না সেখানে উগ্র ও জঙ্গিবাদী মতবাদ মাথাচাড়া দেয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, মাহমুদুর রহমানকে যে আজকে ভিত্তিহীন মামলায় আবার সোনের দেখানো হয় তিন বছর পরে, বা আমাদের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, সব একই সূত্রে গাঁথা। সেই সূত্রটি হচ্ছে যে তারা এখান থেকে রাজনীতিকে দূর করে দিয়ে তথাকথিত উন্নয়নের নাম করে এখানে একটি একদলীয় শাসন ব্যবস্থা, কর্তৃত্ববাদ তারা প্রতিষ্ঠিত করতে চায়। মানুষের মত প্রকাশের অধিকার সহ গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়ে কাগজে উন্নয়নের কথা বলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আন্তর্জাতিকভাবেও বর্তমান সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদের কথা বাদ দিন, কয়েকদিন আগে কুলদীপ নায়ার, তিনি ভারতের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, এম বলেছেন যে বর্তমান সরকার তারা যে কর্তৃত্ববাদী সরকার পরিচালনা করছে, শাসন ব্যবস্থার পরিচালনা করেছে, সেটা শুধুমাত্র বাংলাদেশে উগ্রবাদের জন্ম দেবে, বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দেবে, বাংলাদেশের গণতন্ত্রকে অনেক দূরে ঠেলে দেবে। আজকে একইভাবে মন্তব্য করেছে মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান, তাদের কংগ্রেশনাল হিয়ারিংয়ের মধ্যে তাদের জনপ্রতিনিধিদের সামনে বলেছে যে বাংলাদেশের সরকার ক্রমশই কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠছে। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও সুশাসন ফিরিয়ে আনতে রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।